ফুটবল ফেডারেশনের খামখেয়ালির যেন শেষ নেই, দায়িত্ব নিয়েও দিতে পারেনি পূর্ণতা। শেষ সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস রোপণের দায়িত্ব থেকে সরে এসেছে বাফুফে। এখানেই শেষ নয়, তাদের পরামর্শ নিয়েই সংস্কার করা হয়েছে জাতীয় স্টেডিয়ামের নিচের ড্রেসিংরুমগুলো, কিন্তু আসন সংখ্যা মাত্র 16টি, যা নির্মাণের পর চোখে পড়েছে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের। এ নিয়ে মুখোমুখি অবস্থানে এনএসসি বাফুফে। সবুজের দেখা মিলতে শুরু করেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, রোপণ করা হয়েছে নতুন ঘাস, তারপরও কবে ফিরবে খেলা সুসংবাদ নেই। ফিফা এএফসি বলছে দক্ষিণ এশিয়ার জন্য উপযুক্ত বারমুডা, রয়্যাল বেঙ্গল ও ইউকন ঘাসের সংমিশ্রণ, কিন্তু কি ঘাস কিভাবে রোপণ করা হয়েছে? একটা জয়সিয়া এবং দুব্বা মিক্সড আছে, দুইটা ঘাসের মিক্সড করছেন, রেশিওটা কিভাবে করছেন? দুই বস্তায় দুই জাতের ঘাস মিলিয়ে অদ্ভুত নিয়মে তৈরি করা হয়েছে হোম অফ ফুটবলের মাঠ, যার অধিকাংশের যোগান এসেছে স্টেডিয়ামের পাশের পরিচর্যা ছাড়াই জন্মানো দুব্বা ঘাস থেকে। অথচ মাঠের মান ভালো করতে বলে জাতীয় ক্রীড়া পরিষদ, যার দায়িত্ব দিয়েছিল ফুটবল ফেডারেশনকে, দায়িত্ব নিয়েও ঘাস রোপণের পর হঠাৎ সরে এসেছে ফুটবল ফেডারেশন। আমরা যারা বেস্ট বিভিন্ন দু চারটি কোম্পানি রয়েছে, তাদের মধ্যে থেকে একটা কোম্পানি ইতিমধ্যেই কিছুদূর কাজ করেছে, সো এখন বাকি বিষয়গুলো জাতীয় ক্রীড়া পরিষদ কাজগুলো এগিয়ে নিয়ে যাবে, সেই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি। সঙ্গত কারণে তাদেরকে এই বিষয়টা দেওয়া হয়েছিল যে ওনারা এটা দেখভাল করবেন, কিন্তু এখন ওরা অস্বীকার করেছে অথবা যে অপারগতা প্রকাশ করেছে এটা আমার জানা নাই। এখন পর্যন্ত কোনো রিটেন কোনো কিছু পায় নাই, আমার কেউ জানানো হয় নাই, ইভেন আমার লোকজন কেউ জানে না, আমি যদি জানতে পেরেছি আর কি। শুধু ঘাস নয়, অসংগতি মিলেছে ড্রেসিংরুমেও, শতকোটি টাকার সংস্কারের অংশ এই ড্রেসিংরুম। একদিনে দুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নতুন রূপ দেওয়া হয় নিচের দুটি ড্রেসিংরুমকে, যা সবার আগে প্রস্তুত, কিন্তু ফুটবলারের আসন সংখ্যা মাত্র 16। এত টাকা খরচ করে নতুন করে ড্রেসিংরুম বানিয়ে লাভ কী হলো? কাজ শেষে ঘুম ভেঙেছে বাফুফে সাধারণ সম্পাদকের। হয়তোবা যারা আসলে এখানে কাজ করছেন, সামহাও হয়তোবা কোনোভাবে তাদের পক্ষ থেকে এই বিষয়টি হয়তোবা তাদের তারা ওভারলুক করেছেন। হোয়াট এভার ইট ইজ, আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করেছি, আমরা লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, যখন এটা আমাদের নজরে এসেছে 13 তারিখ চিঠি দিয়ে জানিয়েছে যারা ইন রিটেন যে এইখানে এই জায়গাটা আর একটু বড় হওয়া উচিত। তো এখন আমার পিটির বক্তব্য প্রতিনিয়ত ওনাদের সাথে কথা হয়, কিন্তু কেন আমাকে এই বিষয়টা আগে জানানো হয়নি, তাহলে তো সেই ক্ষেত্রে সেইভাবে হয়তো মেজারমেন্ট নেওয়া হতো আর কি। ছোটোখাটো একটা সুইমিং পুল মনে হতে পারে, কিন্তু না, খেলার শেষে এই জায়গাতেই আসলে আইসবাথ নিবে। সাধারণত এত বড় আইসবাথ আসলে প্রয়োজন আছে কি না সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। অথচ ওয়াশরুম আর আইসবাথের জায়গা কমিয়ে বড় হতে পারত নিচের এই ড্রেসিংরুমগুলো। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেল আবাহনী। ফয়সাল আহমেদ, ফাহিম ও এলিটা কিংসলের হ্যাট্রিকে আজমপুর এফসি উত্তরাকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জকে 1-0 গোলে হারিয়েছে মোহামেডান, আর ফরটিস এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও 1-1 গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ময়মনসিংহে 35 মিনিটে গোল উৎসবের সূচনা করেন ফয়সাল। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করেন আকাশিনীর ফরওয়ার্ড। 54 মিনিটে প্রথম আর 61 মিনিটে দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলেন এলিটা। ইঞ্জুরি টাইমে পূর্ণ করেন হ্যাট্রিক। মাঝে স্কোরশিটে নাম তোলেন নাবিব নেওয়াজ জীবন। 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে পিছিয়ে 9 পয়েন্ট। এক ম্যাচ কম খেলে 3-4 পুলিশ এফসি ও শেখ রাসেল ক্রীড়া চক্র। টেবিলের 5, 6 ও 7 শেখ জামাল, মোহামেডান ও ফরটিস। এবার ক্রিকেটের খবর। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 7 বছর পর বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দল। 3টি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে শুক্রবার ঢাকায় পা রাখে দুই ফর্ম্যাটের চ্যাম্পিয়নরা। বেন স্টোকস, জো রুট, জনি ব্যারিস্টো, লিয়াম লিভিংস্টোনরা না থাকলেও শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে ইংলিশরা। 7 বছর পর আবারও ঢাকার মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দল।
মাঝের সময়টায় বদলে গেছে অনেক কিছুই। 2015 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয়া দলটা এখন সাদা বলে রাজত্ব করছে। ওয়ানডের পর টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নও ইংলিশরা। এবার এই দুই ফর্মেটে হবে সিরিজ। 1 মার্চ মিরপুরে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে, একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলে চট্টগ্রামে পা রাখবে অতিথিরা, সেখানে হবে তৃতীয় ওয়ানডে আর প্রথম টি টোয়েন্টি। শুরুর মতো শেষটাও মিরপুরে, হোম অফ ক্রিকেটে শেষ দুই টি টোয়েন্টি খেলে দেশে ফিরবে জশ বাটলারের দল। একই সময়ে নিউজিল্যান্ডে টেস্ট খেলছে ইংল্যান্ড, তাই নেই বেন স্টোকস, জোরুটের মতো তারকারা। ইঞ্জুরিতে স্কোয়াডের বাইরে জনি বিয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন, আর পিএসএল খেলতে সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস ও অ্যালেক্স হেলস। তবুও টাইগার বধে ভয়ঙ্কর এক স্কোয়াড নিয়ে এসেছে ইংল্যান্ড। জশ বাটলারের দলে আছেন মঈন আলী, স্যাম কারেন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, জোফ্রে আর্চার, ফিল সল্ট, ক্রিস উক্স, মার্ক উড, জেমস ভিন্সের মতো পরীক্ষিতরা। তুরুপের তাস হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার টম অ্যাবেল ও স্পিনার রেহান আহমেদ। শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজে খেলবেন বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান। শুধু বিশ্ব চ্যাম্পিয়ন বলেই নয়, দ্বিতীয় মেয়াদে হাতুরে সিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হওয়ায় বাড়তি মাত্রা পাচ্ছে এবারের ইংল্যান্ড সিরিজ। যদিও ইংলিশ পরীক্ষায় আগেও পাশ করেছে বাংলাদেশ, 2016 সালে মিরপুরে টেস্টের পাশাপাশি এক ওয়ানডেতেও থ্রি লায়ন্সদের হারিয়েছে টিম টাইগার্স। সেবারও সাকিব তামিমদের হেডমাস্টার ছিলেন হাতুরু সিংহে। বাংলাদেশের হোম অ্যাডভান্টেজের সঙ্গে ইংল্যান্ডের প্রস্তুতি ঘাটতিতে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। দুটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করেছে ইসিবি। জেসাগর, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঐচ্ছিক অনুশীলনেও কঠোর চন্ডিকা হাতুরু সিংহে। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। ইনডোরে তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ ব্যাটিং নিয়ে কাজ করেছেন হেড কোচ, শিষ্যদের দেখভাল করেছেন ব্যাটিং কোচ জেমি সিডনস। ম্যাচ পরিস্থিতিতে মানিয়ে নিতেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটার ও বোলারদের দু গ্রুপে ভাগ করেছেন লঙ্কান মাস্টার। আউট হলেও একাধিকবার ব্যাট করার সুযোগ পেয়েছেন ব্যাটাররা। ইংল্যান্ড সিরিজ তো বটেই, বিশ্বকাপে টাইগারদের নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। ওয়ানডে বিশ্ব আসরে টিম বাংলাদেশকে সেরা চারে দেখছেন সাবেক ভারতীয় অধিনায়ক, দিয়েছেন টি টোয়েন্টিতে উন্নতির পরামর্শ। শুক্রবার ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌরভ গাঙ্গুলি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানে পিসিবি পরিচালক ইফতেখার মিঠুর বাসায় সৌরভ গাঙ্গুলি। দিনের হিসাবে দুদিন হলেও 27 ঘন্টার বাংলাদেশ সফর, সে কি ব্যস্ততা! ভেতরের ক্লান্তি দূর করতে কি তবে চায়ের কাপ হাতে, প্রিন্স অফ ক্যালকাটা, তবু বিশ্রাম কোথায়? আবার গল্পের আসরে ক্রিকেটের মহারাজ। শহর পাল্টেছে, কত ফ্লাইওভার, কত চওড়া রাস্তা হচ্ছে, মেট্রো হচ্ছে দেখলাম, তাই শহরও পাল্টেছে। আমি তো অনেকদিন বাদে এসেছি, আমার চোখে পড়ে এটা। সময়ের পালা বদলে বদলে যাওয়া ঢাকা সৌরভের মনে, ঠিক যেমন প্রধানমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ স্ত্রী ডোনা গাঙ্গুলির সাথে সেখানেও আছে স্মরণীয় মুহূর্ত। ডোনা যায়নি, কারণ ডোনার কোভিড টেস্ট করেনি। আমার কোভিড টেস্ট করেছিলাম কালকে ওনার কাছে যাওয়ার জন্য, তা উনি বললেন র্যাপিড টেস্ট করি এক্ষুনি নিয়ে আসতে। আর ছোট ছোট জিনিস যে উনি মনে রাখেন, সেই জন্যই অ্যাকচুয়ালি মানুষ এত বড় জায়গায় পৌঁছয়। বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখেন সাবেক ভারত অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ তো বটেই, ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার কিংবা সেমিতে দেখছেন সাকিব তামিমদের। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা। আপনাদের এখানে ঠিক মতো করে খেললে আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারবেন। বাংলাদেশে প্রচুর ভালো প্লেয়ার, একটু যদি লাক থাকে আর একটু ভালো ফর্ম থাকে, তোমাদের স্পেশালি স্পিনারদের আর ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে, তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অবধিও যেতে পারে। লর্ডসের বেলকনিতে জার্সি উড়ানো গাঙ্গুলির ক্রিকেট দর্শন হিমালয় স্পর্শী, সহজ কথাই স্পষ্ট, নতুন কোচ হাতুরু সিংহের চ্যালেঞ্জ আর টি টোয়েন্টিতে পিছিয়ে থাকার কারণ। পাওয়ার হিটিংটা একটু টি টোয়েন্টিতে দরকার। আশা করি এখানে যারা কোচিং স্টাফ আছে, আমি শুনলাম হাতুরা সিংহে নতুন কোচ হবে বাংলাদেশে, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ উনি ওটাতে যাতে একটু সময় দেয়, কারণ টি টোয়েন্টি আজকাল খুব ইম্পর্ট্যান্ট ফরম্যাট। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক গাঙ্গুলি, যে দলে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান,
আইপিএল এ কাটার মাস্টারের সঙ্গে সাকিব লিটনকে নিয়েও আশাবাদী সৌরভ। তোমাদের এখানে এত ট্যালেন্ট যে তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমের হয়ে খেলে, সেখানেও এত পারফরমেন্স করে। গল্পের শেষ দাদার দাদাগিরিতে নিজেই জানতে চাইলেন বাংলাদেশে কতটা জনপ্রিয় দাদাগিরি, কতটা এনজয় করে। প্রচুর, তোমরা এনজয় করো কি না? আমি রেগুলার এটা দেখি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ইউরোপা লীগের খবর জানাবো। বার্সেলোনাকে বিদায় করে রাউন্ড অফ 16 এ ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়েও ব্লগ্রানাদের 2-1 গোলে হারিয়েছে রেড ডেভিলস। এদিকে আনহেল ডিমারিয়ার হ্যাট্রিকে নর্থকে 3-0 গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউভেন্টাস। পিএসবির কাছে 2-0 গোলে হেরেও অ্যাগ্রিগেট এগিয়ে পরের রাউন্ডে সেভিয়া। এছাড়া সালসবুর্গকে একই ব্যবধানে রোমা আর আয়াক্সকে 3-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 এ ইউনিয়ন বার্লিন। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে স্পট কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। বিরতি থেকে ফিরে ইউনাইটেডকে সমতায় ফেরান ফ্রেড। 73 মিনিটে জয়সূচক গোল করেন ম্যানিউ উইঙ্গার অ্যান্তোনিও। ম্যাচের শেষ মুহূর্তে সুযোগ তৈরি করেছিল বার্সা, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের শট গোল লাইন থেকে ক্লিয়ার করে রেড ডেভিলদের শেষ ষোলো নিশ্চিত করেন রাফায়েল ভারানে। টানা 18 ম্যাচ অপরাজিত থাকার পর হারল বার্সেলোনা। চূড়ান্ত হয়েছে ইউরোপা লীগের শেষ ষোলো লাইন আপ। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ রিয়াল বেতিস, আর্সেনাল লড়বে স্পোর্টিং সিপির বিপক্ষে, ইউভেন্টাসের প্রতিপক্ষ ফ্রেইবুর্গ, ইউরোপা লীগের সফলতম দল সেভিয়া নামবে ফেনেরবাচের বিপক্ষে, জোসে মরিনিওর রোমার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, ফ্রেঙ্ক ভার্সের বিপক্ষে বায়ার লিভারকুসেন, ফেইনুরদের বিপক্ষে শাখতার দোনেস্ক, আর ইউনিয়ন এসজির বিপক্ষে নামবে ইউনিয়ন বার্লিন। শুক্রবার সুইজারল্যান্ডে ইউফা হেডকোয়ার্টার অনুষ্ঠিত হয়েছে ড্র। রাউন্ড অফ 16-এর প্রথম লেগের খেলা শুরু হবে 9 মার্চ, দ্বিতীয় লেগ হবে 16 মার্চ। 31 মে হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় হবে ইউরোপা লীগের ফাইনাল। আবারও ক্রিকেটের খবর। কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগের দ্বিতীয় পর্ব। 4 দিনের ম্যাচে বগুড়ায় বিসিবি সাউথের মুখোমুখি হবে বিসিবি সেন্ট্রাল, আর কক্সবাজারে বিসিবি নর্থের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দুটি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। এদিকে একই সময় রাজশাহীতে শুরু হবে শেখ কামাল যুব ক্রিকেটের ফাইনাল। ইস্টের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। রাজশাহীর সৈয়দ কামারুজ্জামান স্টেডিয়ামে হতে যাওয়া একদিনের ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। জুনিয়র ওয়ার্ল্ড কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল ইরান যাচ্ছে বাংলাদেশ দল। আসর সামনে রেখে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে প্রায় 2 মাস ক্যাম্প করেছেন তরুণ খেলোয়াড়রা। আইজিপি কাপ, যুব কাবাডি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ এবং বিকেএসপি থেকে 82 জনকে বাছাই করে ক্যাম্পে রাখা হয়েছিল। সেখান থেকে ধাপে ধাপে বাছাই করে 12 জনের চূড়ান্ত দল ঘোষণা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি এবং প্রত্যাশা জানিয়েছেন ফেডারেশন কর্তারা। বিশ্ব আসরে বাংলাদেশ যুবাদের এটি দ্বিতীয় অংশগ্রহণ। প্রথমবার তৃতীয় হয়ে ফিরেছিল লাল সবুজ। 28 ফেব্রুয়ারি ইরানের উর্মিয়ায় শুরু হবে বিশ্ব যুব কাবাডি। শেষ করবে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপ্লেগুলোকে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।